ভারতে চলছে নির্বাচনী আমেজ, চলছে নির্বাচনী প্রচারণা। এমন এক প্রচারণায় গিয়ে দুই স্ত্রী থাকলে 2 লাখ রুপি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বসলেন সর্বভারতীয় কংগ্রেসের এক নেতা। নির্বাচনী প্রচারণায় অর্থের প্রতিশ্রুতি কেন? বিস্তারিত সহকর্মী সাইমন প্রভার রিপোর্টার। আগামী 13 মে ভারতের মধ্যপ্রদেশের রতলাম আসনে লোকসভা নির্বাচন, সেখানে কংগ্রেসের প্রার্থী কান্তিলাল। তার বিরুদ্ধে বিজেপির প্রার্থিতা করছেন মধ্যপ্রদেশের নাগর সিং চৌহানের স্ত্রী অনিতা চৌহান। কংগ্রেস ক্ষমতা এলে দুজন স্ত্রী রয়েছে এমন পুরুষেরা 2 লাখ টাকা করে আর্থিক সহায়তা পাবেন, তার এমন প্রতিশ্রুতিতে হইচই পড়ে গেছে। কংগ্রেস নেতা কান্তিলাল ভুরিয়া 9 মে দলের মহালক্ষী প্রকল্প নিয়ে আলোচনার সময় এই মন্তব্য করেন। কংগ্রেস নেতার এই মন্তব্যকে সস্তার প্রচার বলে মন্তব্য করেছে বিজেপি। নির্বাচন কমিশনে অভিযোগও করেছে ক্ষমতাসীন দলটি। জানা গেছে এবারের লোকসভা নির্বাচনের নির্বাচনী ইশতেহারে কংগ্রেস মহালক্ষী যোজনা নামে একটি প্রকল্পের ঘোষণা করেছে। ভারতীয় গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, গতকাল বৃহস্পতিবার দলের মহালক্ষী প্রকল্প নিয়ে আলোচনা করার সময় এমন মন্তব্য করেন তিনি। জানা যায় কান্তিলাল লোকসভা নির্বাচনে মধ্যপ্রদেশের রতলাম আসনের কংগ্রেস প্রার্থী। বৃহস্পতিবার একটি নির্বাচনী প্রচারে বেরিয়ে মহালক্ষী প্রকল্প নিয়ে কথা বলার সময় তিনি বলেন, কংগ্রেস সরকার ক্ষমতায় আসার পরে প্রতিটি নারীর অ্যাকাউন্টে 1 লাখ রুপি করে জমা হবে। তাদের নির্বাচনী ইশতেহারে এই প্রতিশ্রুতি দেওয়া রয়েছে এবং যাদের দুজন স্ত্রী রয়েছে তারা পাবেন 2 লাখ রুপি। ভীষণ নিয়ে এলো ফুলঝুরি মেগা অফার সিজন 6। এই অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন নিশ্চিত 12 সেটের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। জানা গেছে কান্তিলাল যখন ওই মন্তব্য করেন তখন সেখানে উপস্থিত ছিলেন মধ্যপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিং এবং মধ্যপ্রদেশের প্রদেশ কংগ্রেস সভাপতি জিতু পটোয়ারি। কান্তিলালের ওই মন্তব্যের সমালোচনা করেছেন বিজেপির মুখপাত্র নরেন্দ্র সালুজা। কান্তিলালের বক্তব্যকে সমর্থন করে জিতু বলেন, উনি একটি বড় ঘোষণা করেছেন, 2 স্ত্রী থাকলে একজন ব্যক্তি এই প্রকল্পে দ্বিগুণ সুবিধা পাবেন। মহালক্ষী প্রকল্প অনুযায়ী কংগ্রেস সরকার দরিদ্র পরিবারের প্রধান নারীদের প্রতি মাসে 8,500 টাকা করে দেবে। তবে মধ্যপ্রদেশের প্রদেশ কংগ্রেস সভাপতি জিতু পটোয়ারির এমন মন্তব্যেরও কঠোর সমালোচনা করেছে বিজেপি। সাইমন প্রভা, এটিএন নিউজ।